ডায়াবেটিক রোগী কিভাবে শনাক্ত করা হয়? আমাদের চোখের দুটো অংশ থাকে, চোখের সামনের অংশ আর পিছনের অংশ। সাধারণত পিছনের অংশ নর্মালি আমরা দেখতে পারি না, তো পিছনের অংশ থাকে রেটিনা, যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি আলোচনা করতেছিলাম। এই রেটিনার দেখার জন্য আমাদের চোখের মণিকে ডাইলেট করে বা মণিকে বড় করে আমরা ডাইরেক্ট অপথালমোস্কোপ অথবা এই আমার হাতে 78 বা বক লেন্স অথবা ইনডাইরেক্ট অপথালমোস্কোপ এগুলো দিয়ে আমরা রেটিনা পরীক্ষা করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগ নির্ণয় করি। তারপরে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন কালার ফান্ডাস ফটোগ্রাফি অফ রেটিনা, যেমন দিস ইজ কালার ফান্ডাস ফটোগ্রাফি, FFA মানে ফান্ডাস ফ্লুরোসেন্ট এনজিওগ্রাফি, আরেকটা টেস্ট হলো OCT। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগ নির্ণয় করতে পারি।